আরে বাস উঠছে আরো, এখানে একটা এখানে একটা, তাছাড়াও আরো তো উঠেইছে। কদিন আগেই 6টা ছিল, এখন 7টা, আস্তে ধীরে 9টা তো দেখতে পাচ্ছি, 10টা ওইদিকে একটা ছোট্ট করে। পাতাগুলো একটু একটু করে বড় হচ্ছে। এটা তো কোরিয়ান বলে লাগিয়েছিলাম, কিন্তু কোরিয়ান হবে না মনে হচ্ছে আমার। এটা সাধারণ পদ্মই হতে পারে, হতে পারে, সম্ভাবনা আছে। বেশি বেড়ে গেলে আমি একটা তুলে নিয়ে গিয়ে ছাদে লাগিয়ে দেবো। আর একটা বড় গামলা তো কিনেইছি এই সেখানে। স্যাড স্টোরি হচ্ছে, আমার মা আসার পর থেকে জবা ফুল ফোটা কমে গেছে। দুদিন পরপর দুদিন এই জবা দিয়েছিল, কিন্তু গোলাপি জবা একটাও দেয়নি। আর এখন আবার সেই সাদা জবাতে প্রচুর কুঁড়ি হয়েছে, কিন্তু সে ফুল ফুটতে ফুটতে আমার মায়ের বিনাটায় চলে যাওয়ার সময় হয়ে যাবে। এটাতে কুঁড়ি নেই আর, এটা এখন হাত পা ছড়াচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও ভালো আছি। আমার আজকের ব্লগ শুরু করতে অন্যদিনের তুলনায় অনেকটাই দেরি হলো। হওয়ার কারণ এটাই যে সকালবেলা থেকে উঠে শরীরের দিক থেকে খুব একটা জুতে ছিল না আমার। কালকে অবধি একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু সকালবেলাতে ভোরবেলাতে ফ্যাক্ট বোধিসত্ত্ববাবু তুতি করে খুব জোরসে একবার মানে এমন একটা হাঁক দিয়েছেন যে তখন যে চট করে ঘুমটা ভেঙে গেছে, তারপর থেকে আমার খুব মাথার যন্ত্রণা শুরু হয়েছে। এই দিকটা এখনও সেটা রয়েছে, এই দিকটা পুরোটা জাম হয়ে রয়েছে এখনও, মানে মানে চেপে ধরে আছে। কিন্তু ওষুধ খেয়েছি উত্তরোত্তর, যত বেলা বাড়ছে তত সেই অস্বস্তিটা কমছে, কিন্তু যায়নি। তো ভেবেছিলাম যে অস্বস্তিটা কমলে, মানে যখন বুঝতে পারলাম যে কমবে বা কমছে, তখন মনে হলো যে না ঠিক আছে, এইবারে ব্লগটা শুরু করা যেতেই পারে, কারণ আর দেরি করে লাভ নেই। মিনামাসি একটু আগেই ঢুকেছে, মিনামাসি এখন আমাদের আজকে শনিবারের রান্নাবান্না করছে। আলপনাদি আজকে এসেছে, আলপনাদি কালকে ঠিক দিয়েছিল, কারণ ভাদ্র মাসে কালকে ওদের জামাকাপড় ইত্যাদি ইত্যাদি রোদে দেওয়ার ব্যাপার আর কি, সেই জন্য। তো ঠিক আছে, একাদিন ছুটি মানুষ নিতেই পারে। তো আমার শ্বশুরমশাই চিরকালই বলে এসছে, তুই এভাবে একদিন দুদিন মাঝে মাঝে ছুটি নিতেই পারিস, কিন্তু আমাদের সমস্যাটা যেটা হয় যে একবারে টানা 5 দিন ছুটি নেওয়া, টানা 6 দিন 7 দিন, এটা হলে আমাদের খুব প্রবলেম হয়ে যায়। তো এই যে ছোট্ট করে ছুটি নিয়ে নিয়েছি, আমাদের তাতে কোনো অসুবিধাই হয়নি, একটা দিন সুন্দর কেটে গেছে। তো যাই হোক, এখন আপাতত দিন তো শুরু হলো, আজকে মাকে নিয়ে একটুখানি বিধান মার্কেটে যেতে হবে হয়তো, বা কালকেই যাবো ভেবেছিলাম, কিন্তু কালকে আর হয়নি, কারণ শ্বশুরমশাইকে খেতে দেওয়ার ব্যাপারটা ছিল, প্লাস ছিল হচ্ছে কুকুর চলে আসবে যদি এসে দেখে, দরজাগুলো তালা দিয়ে গেছিলাম, তো তা সে অসুবিধা হয়ে যাবে না আমার শ্বশুরমশাই, তখন হয়তো ঘুমোবেন বা কোথায় থাকবেন, উঠে গিয়ে দরজা টরজা খুলে দেওয়া এসবগুলো একটু ডিফিকাল্ট, সেই জন্য তাড়াতাড়ি কালকে চলে এসেছিলাম। কালকে কিছু কিছু কাজ অসম্পূর্ণই ছিল, তো এখন আজকে সেই কাজগুলোকে সম্পূর্ণ করবো। খুব বেশি একটা কাজ নেই, কিন্তু রবিবার করলেও হতো, বা কালকে বা সোমবার, কিন্তু মঙ্গলবারই তোমার যাবেন ওই আর কি। যাওয়ার আগ দিয়ে আর কোনো হুড়োথাড়া বাড়াতে চাইছি না, আজকে দিনটা যখন আছে শিলিগুড়িতে সবই খোলা, তখন বেরিয়ে গেলেই হয়। তবে রোদ্দুরটা অ্যাভয়েড করতে হবে কিনা মনে হচ্ছে আমার সেটাই, কারণ এত রোদ্দুরে বেরোলে এমনিতেই মাথা যন্ত্রণা ধরেই রয়েছে, আরও সেটা বাড়বে। দেখি একটু বিকেলের দিকেই বেরোনোর কথা মাকে বলি, মা তো চাইছেন জলসবার খেয়ে বেরিয়ে যেতে, কিন্তু সেটা হলে আমার আজকে একটু অসুবিধা হবে, দেখি মাকে বললে মানিস সেটা শুনবো। আপাতত এই যে কালকে রাত্রিরে এইরকমভাবে মেলে দিয়েছি, কারণ রাত্রে আর ছাদে মেলতে ইচ্ছা করছিলো না অত রাত্রেবেলা। হ্যাঁ, তো শুকিয়ে গেছে, এগুলো শুকিয়ে যাচ্ছে, সিনথেটিক 550 টাকা মতো দাম নিয়েছে, ঠিকই আছে। বাগানে গেট লাগানো এবং তালা লাগানোর ফল দেখুন, চন্দন জবায় পুরো আসন ভর্তি হয়ে গেছে। আজকে তো বাড়ির ঠাকুরের পুজো আছে, মা বাইরেতেও দেখলাম একটা চন্দন জবা দিয়েছেন, আর সারা বাড়ি জুড়ে আমাদের অগুন্তি জগন্নাথ বলরাম সুভদ্রার ফটো আছে। একটা সময় তো আমরা প্রত্যেক বছরই পুরী যেতাম, তখন তো প্রচুর কেনা হয়েছে, যেমন মানুষকে উপহার দিতাম তেমনই নিজেদের বাড়িতেও রয়েছে। তো আমার মায়ের তো পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর মা বড্ড বেশি ঘেমে যান, আর প্রত্যেক দিন হাতে করে এটা দিলে মা বড় খুশি হন জানেন তো, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু তাতেই খুশি হয়ে যায়। তো এই যে এখন একটুখানি প্রসাদ খাচ্ছেন, তারপরে জল খাবারটাও খাচ্ছেন, তো সেটা হয়ে যাওয়ার পরে মা এই নাইটিটা পরবেন, আর কালকের জন্য নতুন নাইটি কেনা তো হয়েই গেছে। আজকে যেদিন আপনারা ব্লগটা দেখবেন সেই দিনকেই কিন্তু মায়ের জন্মদিন, 15 ভাদ্র 1 সেপ্টেম্বর। এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম, এসে পরেই মা দেখছি মোবাইলে যে ব্যাক কভারটা সেটার অবস্থা ভীষণ খারাপ। কোনো এক বছর মানে আজ থেকে 3 বছর আগে
জন্মদিনে মা যে স্মার্টফোনটা ব্যবহার করে সেই ফোনটা আমি মাকে উপহার দিয়েছিলাম আমার ইউটিউব পেমেন্ট থেকে। সেইবার যখন ফোনটা দিয়েছিলাম তখনই কিন্তু এই ব্যাক কভারটা যেটা এখন দেখছেন এটা টুপুরের, কিন্তু মায়ের যেটা আগে ছিল সেটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ওটা আমি খুলে রেখে দিয়েছি, মানে ফেটে গেছিলো। তো তারপর আমি বলেছিলাম যে টুপুরের ব্যাক কভারটা আর ব্যবহার করে কাজ নেই, তোমার জন্য আমি নতুন একটা এইরকম একটা কাভার পুরোটাই সেটা একটু অর্ডার দিয়ে দিচ্ছি। তো ওই যে 3 বছর আগে যে ব্যাক কভারটা মাকে দিয়েছিলাম ওই ফোনটা কেনার পরপরই দিনহাটা থেকেই কিনে, সেটাই চলছে শত ছিন্ন অবস্থা, ফেটে ফুটে একাকার, সেই জন্য এইবার সেটা বদলে দিলাম। বিষয়টা নিতান্ত কাকতালীয় কিন্তু এটাও কিন্তু হলো মার ঠিক জন্মদিনের আগ দিয়ে। তো যাই হোক, মার মোবাইলটা মোটামুটি হয়ে গেল, এরপরে বলেছি যখন এই মোবাইলটা চলবে না আমাকে জানিও, সম্ভব হলে আমি একটা কিনে দেব। তো আজকে আমাদের লাঞ্চ মেনু এই ভাত, চাল কুমড়ো তরকারি, উচ্ছে ভাজা, আলু ভাজা, ছানার বলের তরকারি, পনির এবং মুগ ডাল। আকাশটা ভীষণ খারাপ করে এলো, সামনের আলুগুলো জ্বলেনি, কারণ এখন মোটেই সন্ধ্যে লাগেনি, কিন্তু দেখে মনে হচ্ছে এই সন্ধ্যে লাগবে, মানে বোধ হয় ঠিক আগ মুহূর্তে সন্ধ্যে, কিন্তু এরকম পরিস্থিতি হয়ে রয়েছে প্রায় ঘন্টাখানেক। কেন যে হঠাৎ এরকম হয়ে গেল, আমার এদিকে আবার মাকে নিয়ে বিকেলে বেরোবো ভেবেছিলাম, খাওয়া দাওয়ার পর মা একটু বিশ্রাম নিচ্ছেন, তো আমার হাজবেন্ড এই মাত্র ঢুকলো, তো এখন যদি এইরকম ঝিমঝিমের বৃষ্টি থাকে তাহলে কি করে মাকে নিয়ে যাই, কিন্তু যেতে হবে। আসলে মনে হচ্ছে এক কশলা ঝোরে যদি যায় তাহলে হয়তো আবহাওয়াটা আবার ঠিক হয়ে যাবে। সামনে আলোগুলো জ্বলেনি, কারণ এখনও মোটেই সন্ধে লাগেনি, অনেকটাই বাকি আছে মানে ওই আলো জ্বালার সময় হতে, একটা নির্দিষ্ট সময়ে ওরা জ্বালিয়ে দেয়, ঠিকই জ্বালিয়ে দেয়। আবার আমি কি হয়েছে বিকেলে বেরোবো, টুকটাক মায়ের সাথে অনেক কিছু কেনাকাটা আছে আর কি, মার্কেটে যাব, তো সেই জন্য না আমি ব্লগটাও সামনের দিকে খুব একটা বড় রাখিনি। দেখুন দেখি কীরকম বিঙ্গো করে দিল নেচার আমাদের। তবে এই আবহাওয়া একটু শুধরে গেলেই বেরোবো। হাওয়া হচ্ছে যেখান থেকে ফুলটা সরে এদিকে চলে গেছে, এই যে চলে এসছে, চাপা দিয়ে রাখি। ষোলো কলা পূর্ণ করে বৃষ্টি নেমেছে, সাথে সাথে কারেন্টও চলে গেছে, যাচ্ছি আসছি যাচ্ছি আসছি বেশ কয়েকবার করলো, করে তারপরেতে একদম পুরোপুরি চলে গেল। এবং আমাদের কয়েকটা ঘরেতে, একটা ঘরেতেই মানে এই যে এই ঘরটায় গোপাল যে ঘরে আছে সে ঘরে ইনভার্টারের যে সাথে কানেক্ট করা ছিল যে ফ্যানটা এবং আলোটা, সেটা দেখা গেল আজকে জ্বলছে না, তার মানে গোপাল আমাদের এখন অন্ধকারে। আর মা তার মধ্যে বলে দিলেন এরকম ওয়েদারে বেরোতে ইচ্ছা করছে না, আমি বললাম তাহলে জিনিসগুলো মানে দেখা যাক কী হয়। তো এখনও পর্যন্ত মা ওই রায় দিয়েছে, তবে এখনও তো বুঝতেই পারছেন পুরোপুরি সন্ধে লাগেনি, আশা করছি আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে, হয়ে গেলে মাকে নিয়ে বেরোতে পারলে আমারও ভালো লাগবে। তাহলে বন্ধুরা একদম অল্প কটা দিন আছেন, তো কাজ অনেক, যার ফলে প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। এখন মনে হচ্ছে দিনের বেলাতে ওই যে মাথায় এত অসহ্য যন্ত্রণা ছিল সেটাকে উপেক্ষা করে গেলেই হতো। যেদিনই আমি দেখেছি নিজের কথা একটু ভাবতে যাব, সেদিনই কোনো না কোনোভাবে কিছু না কিছু হয়ে নিজের ওপরেই প্রচণ্ড পরিমাণে একটা অপরাধ বোধ কাজ করবে। এই মুহূর্তে যেটা আমার হচ্ছে যে দিনে দিনে বেরিয়ে গেলেই হতো, তাহলে এইরকম আবহাওয়া দেখতে হতো না। যাই হোক, ভেবেছিলাম সন্ধ্যেবেলায় সমস্ত কাজটুকুই হয়ে যাবে, কিন্তু কোথায় আর সেটা। দীর্ঘক্ষণ কারেন্ট ছিল না, তারপর কারেন্ট এলো এবং মুষলধারে বৃষ্টিটা ততক্ষণ চলছিল, যার ফলে আমাদের বেরোতে যা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি সময় লেগে গেল। আর এই সময়টাতে মায়ের সাথে আমার একটু ঝামেলা হয়ে গেল আজকে। এই যে এই জায়গাটা পুরো ফাঁক হয়ে গেছে এই জন্য যে এক তো মায়ের চুল যেমন কম তেমন গোড়াগুলো সব সাদা সাদা হয়ে গিয়ে স্ক্যাল্পটা ভীষণ সাদা, তো আরও বেশি ফাঁকা ফাঁকা মনে হয়। তা আমি মাকে অনুরোধ করেছিলাম তোমাকে আমি একটু কলক করে দিই, প্রত্যেকবার এলেই কিন্তু আমি সেটা করে দিই। কয়েকদিন আগে দিনহাটাতে শনিদেবী জৈন হাইস্কুল মানে মা যে স্কুলে পড়াতেন সেই স্কুলে নবীনবরণ উৎসব হয়েছে আমার, এইবারে তো আশাটা একেবারেই অনিশ্চিত ছিল, মানে হঠাৎ করেই হলো আকস্মিক আর কি, অনিশ্চিত নয় মানে আকস্মিক হলো। তো সেই জন্য মা তো জানতেন না, মা ওই সময়টাতে ওই নবীনবরণের জন্য
নিজে নিজে একটু কলক করেছেন কিন্তু নিজে ভালো করতে পারেন না, আর কেউ সাহায্যও করে না। মমিনা দিয়ে এই ব্যাপারগুলোতে একেবারেই খুব একটা সাহায্য করতে চায় না। তো যাই হোক, আমি বলেছিলাম ঠিক আছে আমি করে দিই, তো মার বক্তব্য না আমি কয়েকদিন আগেই করেছি, এখন যদি আমি করি আমার শরীর খারাপ হয়ে যাবে, আমি পড়ে থাকলে আমাকে কে দেখবে, এই যে শব্দটি উচ্চারণ করেছে, আর আমার তখন খুব খারাপ লেগেছে। আমি বললাম তুমি কি এটা বিশ্বাস করো মা, যে তুমি যদি পড়ে থাকো তোমাকে কেউ দেখবে না? তখন একটু মানে বুঝে গেছে যে আমার মেজাজটা এখন খারাপ হতে চলেছে। আমি তারপর বললাম বেশ কিছু মানুষজনের কথা, যারা নিয়মিত আমার সাথে দেখা হলেই আমাকে ঠোকেন দিনাটা গেলে, যে মা একা একা পড়ে আছেন, একা একা পড়ে আছেন, অথচ তারা বিলক্ষণ জানেন যে আমি শুধু মার পা ধরতে বাকি রাখি। ইনফ্যাক্ট কোনো কোনো সময় এরকমও হয়েছে, মা চলো না, মা চলো না করে করে মাকে, কিন্তু মা কিছুতেই আসবেন না। আবার কোনো সময় যদি শুনতে পাই যে শরীরটা বেশি খারাপ হয়েছে, তখন আমি যদি চলে যেতে চাই তখনও আসতে যায় না। বক্তব্য যে না টুকুরের পড়াশোনার ক্ষতি হবে, বোম্বার কলেজ হবে, ইত্যাদি ইত্যাদি, মোদ্দা কথা মা একা একাই থাকবেন। তো এরকম সময়ে আমি আর কী বা করবো, আসতে বললেও আসবেন না, আমাকে আমি যেতে চাইলেও আমাকে অনেক সময় আটকে দেবেন। তো এখন আমি কী করবো জানি না, এদের কথা শোনা ছাড়া কোনো উপায় নেই। আর যখনই কোনো একটা কিছু হবে তখনই মা বলবেন আমার পড়ে গেলে আমাকে কে দেখবে, অর্থাৎ এরকম ভাব যেন মাকে কেউ দেখার নেই। তো এই একটা অবস্থায় আমার খুব রাগ হয়েছে আজকে, যে ঠিক আছে তাহলে তোমার যখন মনে হয়েছে তোমাকে কেউ দেখার নেই, তাহলে তোমার সত্যিই দেখার নেই, তখন আবার গেছেন ঘাবড়ে। তো যাই হোক, তারপরে সেই নিয়ে আমার বাড়িতেও কিছুটা সময় নষ্ট হয়েছে, এবং তারপরে বহু রাস্তায় বহু বহু জায়গায় দেখছি মানে ইলেকট্রিসিটি নেই, বইয়ের দোকানগুলো সব ওই এমার্জেন্সি আলো জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে তারা মানে বেচাকেনা করছে এইসবগুলো। তো যাই হোক, তারপরে হ্যাঁ টোটোটা নিয়ে চলে এলাম বিধান মার্কেটের ভেতরে খাদিমসে, কিন্তু খাদিমে কিন্তু একেবারেই এই খাদিমটাতে জিনিসপত্র নেই, একটা মাত্র মায়ের পছন্দসই বা মায়ের সাইজের জুতো দেখাতে পারলো। তো একটা জুতো দেখে একটা জুতোই কেনার কোনো প্রশ্ন নেই। তো যাই হোক, তারপরে সেখান থেকে না কিনেই আমরা চলে গেলাম হংসরাজে আমার শ্বশুরমশায়ের পুজোর জন্য। আমার মা একটা জামা কিনলেন, মানে টি শার্ট কিনলেন, তো সেটা কেনার পরে আমরা গেলাম হচ্ছে হংকং মার্কেটের ভেতরে। কয়েকটা কিন্তু ইন্ডিয়ান দোকান আছে হংকং মার্কেটের উল্টো দিকে, হংকং মার্কেটের ফুটে নয় উল্টো ফুটে, কিন্তু সেই দোকানগুলো সব আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, বেচাকেনা কম, কাস্টমার নেই, ওরা সময়ের অনেক আগেই দোকান দিয়েছে বন্ধ করে। তো সেইখানে অবধি আসতে মানে এইটুকু থেকে সামান্য মার হাঁটুর অবস্থা এতটাই খারাপ যে মা আসতে পারলেন না, আমাদের নিতে হলো টোটো। এবং ওদের সামনের দোকানগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু গোডাউনটা খোলা, কিন্তু এই গোডাউনটাও যে কোন গর্তের মধ্যে, সে গলি গলি মা হাঁটতে পারছেন না, এবড়ো খেবড়ো রাস্তা, ঠিকঠাক করে আলোও নেই তার মধ্যেখানে দিলেও। তবে হ্যাঁ, জিনিসপত্রগুলো ভালো দিয়েছে, একটা পছন্দ হয়েছে, মা একটা কিনেছেন, তারপর ওরাই একেবারেই ওই গোডাউনের সামনে পর্যন্ত একটা টোটো নিয়ে এলেন, সেই টোটোটাতে চললাম আমরা। মানে মাকে ফেরার সময় খুব একটা হাঁটতে হয়নি, হ্যাঁ এটা ঠিক যে আমার টেনশন হচ্ছিল, আসলে এই সমস্ত জায়গাগুলোতে তো আগে খুব একটা যাওয়া হয়নি, আমি ওই দোকানগুলো থেকেই কিনেছি, কিন্তু ওরা ভালো ভদ্র। আসলে ওই হয় না যে গোডাউনটা একটুখানি ভেতর দিকে হয়, এই রাত হয়ে গেছে, জনমনীষ কমে গেছে, সেই জন্য একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো তারপর হাতিমোড়েতে মাকে একটা চায়ের দোকানে দাঁড় করিয়ে বসিয়ে দিলাম, বসিয়ে একটা চায়ের অর্ডার করে দিলাম। করে মা তো প্রথমে দেখলেন কিছু ফুল কিনলেন, কালকে মহাদেবকে পুজো দেবেন সেই জন্যে। আর তারপরে মাকে বসিয়ে দিয়ে আমি ঝড়ের গতিতে কয়েকটা কাজ করে নিলাম। তা তারপরেও মাঝখানে মা একটা এমন একটা জিনিস চাইছেন, মানে এখনই কিনতে হবে, হরলিক্স এনশিও শেষ হয়ে গেছে সেটা কিনবেন না, কিন্তু ঠাকুরের জন্য মিষ্টি কিনতেই হবে, কিনতেই হবে। আমি বললাম না, যদি তোমার কাছে অপশান থাকে যে তুমি একটি জিনিস কিনবে, তাহলে মা হরলিক্স এনশিওর কেন, কারণ ওটা তো শিলিগুড়িতে যা ডিসকাউন্ট পাওয়া যাবে দিনহাটায় ততটা পাওয়াও যাবে না। আর অসুবিধাও আছে জানেন তো, এই দিনহাটাতে মমিনাদির হাত দিয়ে দিয়ে সব কিছু কেনা, অনেক সময় ফ্লেভার টেবারগুলো বুঝতে পারে না। আমি বললাম মা প্লিজ একটু এটা কিনে নাও, তাতে মায়ের হয়ে গেছে রাগ, কিন্তু আমি খুব একটা রাগের পাত্তা দিইনি। আমার মনে হয়েছে যে আমার হরলিক্স এনশিওরটাই আগে কিনতে হবে, আমি সেটাই আগে কিনেছি, তারপরে কিনেছি মিষ্টি। কিন্তু মার বক্তব্য আগে মিষ্টির টাকাটা যদি কম পড়ে যেত, আর সে কম পড়লে কালকে সকালে নিয়ে আসা যেত, কিন্তু এইটা বেশি জরুরি। টাফ বয়স্ক মানুষকে হ্যান্ডেল করা খুব কঠিন, মানে বিশেষ করে স্বাধীন চেতা, স্বনির্ভর, এককালের বাইরের জগৎ সাংঘাতিক স্ট্রং ছিল, অভিজ্ঞ এই সমস্ত মানুষ যারা আর কি নিজের মতো করে যারা বেঁচে এসেছেন, সেই সমস্ত মানুষদের বিশেষ করে মানে সত্যি খুব কঠিন ব্যাপার। কিন্তু ঠাকুরের কাছে প্রতি মুহূর্তে সত্যি চাই যেন ঠাকুর পারি, যেন পারি, যেন পারি।
এমন কিছু দিও না, এমন পরিস্থিতি তৈরি করো না যেটা আমি হ্যান্ডেল করতে পারবো না। সেটাই, যাই হোক, ঠিক আছে, আপাতত বাইরে থেকে ওদের জন্য ভেজ চাউমিন আর দুপুরের জন্য পনির রোল নিয়ে এসেছি, ওদের জন্য মানে হাজবেন্ডের জন্য। সেখান থেকে মা একটু খেতে চাইলেন, একটুখানি মানে ওই এক চামচও হবে না এরকম একটা দিলাম জাস্ট টেস্ট করার জন্য। ঠিক আছে, তাই আমাদের জিম পার্টনার একজনের সঙ্গে দেখা হলো, সে বলে কি ব্যাপার জিনু এত ইরেগুলার? মানে দাঁড়াও, আমার মা আছে, এখন মা যতদিন আছে ততদিন আমি ইরেগুলারই থাকবো, করার আমার কিচ্ছু নেই। জন্মদিনটা আমার মায়ের, হ্যাঁ না আমাকে বলে লাভ নেই, সেজন্য আমাকে এত স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে না। প্লিজ প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি অনেক তাড়াতাড়ি করতে পারবো। চুপচাপ করে বলো প্লিজ। তুমি দাদা, আমি করে দিচ্ছি, তুমি বরং শিখো। হয়ে তোমার থেকে ভালো করে আর 10 টাইমস ফাস্টার করে। খুব স্লো হচ্ছে দাদা, ছাড়ো না, আমাকে করতে দাও না প্লিজ। বরকে সরিয়ে দিলাম, সে বেচারা কাজ করছিল, কারণ 12টা বাজতে আর বেশি সময় বাকি নেই। আমি রান্নাঘরের মেজের কাজটা করে রাখতে চাইছি। এই বাসনগুলো যতক্ষণ পর্যন্ত সিঙ্কে আছে আমার মাথাটা এত গরম হয়ে থাকে না, মানে ভীষণ বিরক্ত লাগে আর কি, সেই জন্যই এই কাজটা করে নিই। এদিকে মা তো কেবলমাত্র ফুলের দোকানে ফুল কেনেননি, আমিও কিনেছি, সেগুলো সব এখন মাকে দিতে হবে, তো যার ফলে এই রান্নাঘরটা ঝটাপট করে নিতে চাইছি। শুভ জন্মদিন 12টা, কাকে বলছো শুভ জন্মদিন? 12টা বেজে গেছে, জাস্ট 12টাই বাজে। তোমার কেন 12টা বেজেছে? একটা একটা লাল গোলাপ আছে, এক গোছা লাল গোলাপ শাশুড়িমাকে দাও, রাত্রি 12টার জন্যই আনা হয়েছিল। তারপর আমি বললাম যে লাল গোলাপটা কোনো সকালেই দেওয়া যায়, সেগুলো না যা নিয়ে কি ধরেছো, ব্রাশ ধরেছো, তাতে কি হয়েছে? তাই না, ব্যাটিং কন্টিনিউ করো, টক বগিয়ে চলছে, টক বগিয়ে চলছে একদম। একটু তাকাও তো তিনজন মিলে, যার জন্য জামাই যার জন্য নাতনি সেই ব্রাত, কিছু মুখ কিছু মুখ, না 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 দরকার নেই দরকার নেই। তুই চুম্বনের জন্য এগিয়ে এসো, প্রত্যেকে প্রত্যেকের ভাগে চুম্বন পেয়ে গিয়েছে। দেখো তুমি রাগ প্রধান, সেটা যদি কেউ তোমাকে মনে করিয়ে দেয় সেটা তো ভুল বলেন না, তোমার গলায় সুর যা একবার করে দেখে দিদা হাতে এই লাল গোলাপ কয়খানি ধরিয়ে দে। এখন বাজে প্রায় 12:25, অনেক তাড়াতাড়ি শোয়া দরকার ছিল কিন্তু ঠিক আছে হলো না আজকে, আমাদের সবকিছুতেই বড় দেরি হয়েছে। ওখান থেকে আসার পর গল্প বোম্বাদার সাথে মায়ের সাথে সবগুলো করে টোরে আমি তারপর দেখলাম যে আমার খাবার দেরি হয়ে যাবে, তো যাই হোক খাবার টাবার তো দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে মা যখন উঠলেন তখনই বাজে 11:10, তো তারপরে আর এক রাউন্ড গল্প সেসব করে তারপরে আমি বলছি না আমি এবার রান্নাঘরে যাই, কাজ আছে, তখন মুম্বাদা এসেছিলো মাঝতে, তো ঠিক আছে হয়ে গেল। আর 12টা কাটা ছুঁই ছুঁই হয়ে গেল, মানে ওটা কাজটা শেষ হলো তখনই মা আর ওটা হয়ে গেল। তারপর একটু করে এসে বললো মা 12টা বেজে গেছে, 12:01, আমি চল তাহলে উইশ করে দিই, তো যাই হোক উইশ টুইশ কমপ্লিট হয়ে গেছে। তারপর রান্নাঘরে মানে যখন উইশ করা হয়েছে তখন রান্নাঘরের জিনিসপত্রগুলোকে জায়গা মতো রাখা হয়নি, শুধু মাজা হয়েছে,
তারপর সেগুলো টেগুলো করলাম, জিনিসপত্র সব কিছু মানে যেটুকু করার আর কি সব করে নিলাম। এবারে বাইরে এখনও বৃষ্টিগুলো পড়ছে এখন টুকটুক করে। তো ঠিক আছে বন্ধুরা, কালকে একটা ব্যস্ত দিন, আশা করছি কালকের দিনটা আমাদের খুব ভালো কাটবে। এবং প্রত্যেক বছরে যদি মায়ের জন্মদিনে মাকে শিলিগুড়িতে নিয়ে এসে বা আমি দিনহাটায় গিয়ে সেলিব্রেট করতে পারি তাহলে তো এর থেকে আনন্দের আর কিছু নেই। কারণ এই বিশেষ দিনগুলোতে মা একা একা থাকবে সেটা আমার ভালো লাগে না। মাঝখানে দুটো বছর মা একাই ছিলেন, কিন্তু বাবা চলে যাওয়ার পর প্রথম বছর মাকে আমি মায়ের জন্মদিনের জন্য এখানে নিয়ে এসেছিলাম। আমার বাবা গেছেন 6 বছর হলো, তারপরের বার মা ফ্ল্যাটে ছিলেন সেবারও এখানে সেলিব্রেট করা হয়েছিল। তারপরের বার আমি দিনহাটা গেছিলাম, সেটা হয়েছিল। তার পরের 2 বছর মা একা ছিলেন, এবার আবার পাকে চক্রে মা আমাদের সাথে আছেন। তো ভালো লাগছে আর কি, যেবার যেতে পারিনি সেবার মনটা খুব খারাপ হয়েছিল। ঠিক আছে, এবারটা মা আমাদের সাথে আছেন, এটা ইম্পর্টেন্ট। কালকে খুব সুন্দর একটা ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, চেঞ্জ করতে হবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের সাথে কাছে। দেখা হচ্ছে আগামীকাল, কতক্ষণের জন্য।